চট্টগ্রামের ইভিজেট এলাকায় পারিবারিক কলহে জ্য দরে স্ত্রীকে খুনের ঘটনায় হত্যাকারী স্বামী আলী আজগর আকনকে আটক করেছে র্যাব আঠাশে আগস্ট রবিবার রাত দুইটা তিরিশ মিনিটে ফিরোজপুর জেলার বান্ডারিয়া থানার দক্ষিণ আশপাশা এলাকায় জৈনিক এসকান্দারের বাড়ি থেকে র্যাব সাত এবং র্যাব আটের যৌথ অভিযানে তাকে আটক করা হয় র্যাব জানায় গেল পঁচিশ আগস্ট চট্টগ্রামের ইফিজেট এলাকায় রাতানুমানিক আনুমানিক দশটায় স্বামী আলী আসগর আকন তার স্ত্রীর সাথে সংসারের বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি জের ধরে স্ত্রীকে মারধর এবং শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে পিজেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে বিষয়টি র্যাবের নজরে আসে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব সাত এবং আটের যৌথ অভিযানে তাকে ফিরিজপুর জেলার ভান্ডারিয়া থানার দক্ষিণ রাজপাশা এলাকায় জৈনিক স্কান্দারের বাড়ি থেকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি তার স্ত্রীকে নির্মমভাবে হত্যার কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে